প্রতারণা করে লেগুনা চালক বনে যান শত কোটি টাকা মালিক। ইউপি চেয়ারম্যানও নির্বাচিত হন। তার খপ্পরে পড়েন সরকারি কর্মকর্তা, এমপি, পুলিশ, ব্যবসায়ী সহ নানান পেশার 8 শতাধিক মানুষ। অবশেষে ধরা পড়েছেন গোয়েন্দা পুলিশের জালে। মাছরুল ইসলামের রিপোর্ট। যাত্রা শুরু লেগুনা চালক হিসেবে, এরপর দালাল সিন্ডিকেট কাজে লাগিয়ে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, হাতিয়ার প্রতারণা। জাকির যে লেগুনা ড্রাইভার থেকে যে কোটিপতি হয়ে ইউপি চেয়ারম্যান হলেন, এই প্রতারক জাকির কিভাবে অল্প সময়ে আলাদিনের চারাক পেলেন এবং শত কোটি টাকার মালিক হলেন? জমি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, তার বাড়িতে, গ্রামের বাড়িতে সে আলিশান বাড়ি করেছেন, ইউপি চেয়ারম্যান হয়েছেন, ছেলেকে আমেরিকা পাঠিয়েছেন। তার প্রতারণার শিকারদের তালিকা বেশ দীর্ঘ। এমপি সাহেবরা কাছ থেকে সে টাকা নিয়েছেন, সে প্রায় 100 উপরে পুলিশ কর্মকর্তা রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, তাদের কাছে টাকা নিয়েছেন, অনেক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন, প্রায় 700-800 মানুষ এইভাবে তাকে টাকা দিয়েছে। একটা গাড়ির নাম্বার দিয়ে উনি 30 জন, 40 জন, 50 জনকে ই করেছেন, ডিট করে দিয়েছেন। ডিএমপির গোয়েন্দা প্রধান জানান, কাগজপত্রে মিল পেলে মালিকরা বুঝে পাবেন গাড়ি, বাকিগুলো জমা পড়বে আদালতে। মাজহারুল ইসলাম, নাগরিক, ঢাকা।